দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য শিক কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার এই প্রসেস ফলো করে যদি তৈরি করেন, একদম রেস্টুরেন্টের শিক কাবাবের মতো টেস্ট পাবেন। তার জন্য অনুরোধ করব পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি শিক কাবাবের জন্য মাংসটা আমি কিভাবে কেটেছি। এভাবে 2 থেকে 3 ইঞ্চির মতো লম্বা করে কেটে নিতে হবে, আর এভাবে পাতলা হবে। এখানে আমি 400 গ্রামের মতো মাংস নিয়েছি। অবশ্যই হাড় ও চর্বি ছাড়া 6 লিটার মাংস নিতে হবে। এবার মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য বাকি উপকরণগুলো প্রিপেয়ার করব। এখন আমি একটা মিক্সারের ভিতর 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কাঁচা পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে খুব টেস্টি হয়, 1 টেবিল চামচ কাঁচা পেঁপে দিলাম, এতে করে মাংসগুলো খুব সফট হবে। আর অবশ্যই পেঁপের খোসা সহ দিবেন। ছোট সাইজের 7 থেকে 8 কোয়া রসুন দিচ্ছি, অর্থাৎ 1 চা চামচ রসুন বাটা দিতে হবে। এবার এই সব কিছুকে একসাথে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্ট করা মিশ্রণটি মাংসের ভিতর অ্যাড করলাম। 1/2 টেবিল চামচ লেবুর রস দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ লাল মরিচ বাটা দিচ্ছি, এর পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম, 1 চা চামচ কাবাব মশলা দিচ্ছি। এই মশলাটা আপনাকে অবশ্যই দিতে হবে। কিভাবে কাবাব মশলা তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা আপনারা চাইলে বাজারের কেনা কাবাব মশলাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতন লবণ দেব, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। অথেন্টিক স্বাদ পেতে চাইলে অবশ্যই সরিষার তেল দিবেন। এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢেকে ফ্রিজের নর্মালে 5 থেকে 6 ঘন্টার মতো ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। বেশি টাইম ধরে ম্যারিনেট না করলেও হবে, যেহেতু পেঁপে দেওয়া হয়েছে তাই মাংস খুব দ্রুত সফট হতে সাহায্য করে। সুতরাং 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিলেই যথেষ্ট। 6 ঘন্টা পর ফিরে এলাম। এখন মাংসগুলোকে আবারও একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এই ধরনের শাসলিক কাঠিতে মাংস গেঁথে নিতে হবে। গেঁথে নেওয়ার আগে কাঠিগুলো 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে খুব ইজিভাবে গাঁথা যাবে আর ফ্রাই করার সময় কাঠিগুলো পুড়ে যাবে না। আর এই শাসলিক কাঠিগুলা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আপনারা খেয়াল করে দেখুন, এভাবে প্রথমে কাঠিতে ঢুকিয়ে তারপর টুইস্ট করে গেঁথে নিচ্ছি। গাঁথার সময় কাঠির মাঝে ফাঁকা রাখা যাবে না, টাইট করে গেঁথে নিতে হবে। দেখুন গাঁথা হয়ে গেছে, এভাবে বাকিগুলোও গেঁথে নেব। সবগুলো গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পর 5টা শাসলিক কাঠি হয়েছে। গেঁথে নেওয়ার পর বাটিতে যে অবশিষ্ট মশলাটুকু আছে এটা ফেলে দেব না, ভাজার সময় মাংসের উপরে মাখিয়ে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ভাজার জন্য অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করবেন। এর ভিতর 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে একটা অয়েল ব্রাশ দিয়ে সব সাইডে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হলে শাসলিক কাঠিগুলো বসিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। এক সাইড 8 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর সাইড উল্টিয়ে দিয়ে আবারও 8 মিনিটের মতো ভেজে নেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, যেন প্যানের তাপ হাতে লেগে পুড়ে না যায়। 2 সাইডে 8 মিনিট আর 8 মিনিট করে টোটাল 16 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার সেই বাকি মশলাটুকু এর উপর দিয়ে মাখিয়ে দেব।
দুই সাইডেই মাখিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে টোটাল 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। দেখুন মাংসগুলো একদম সফট হয়ে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে মাংস থেকে। কাবাবগুলো ফ্রাই করার হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা। দর্শক, তৈরি হয়ে গেল শিক কাবাব। আশা করি সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি একদম অথেন্টিক স্বাদ পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।